সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় তাদের রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় দীপুমনি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমনির 4 দিন ও আরিফ খান জয় 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রাজধানীর বারিধারা থেকে গতকাল সোমবার রাতে দীপুমনিকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে আরিফ খানকে গতকাল রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে 13 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার সিএমএম আদালত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।